সকলকে নমস্কার আৰু আজিৰ এই ভিডিঅটো ইকনমিক্সৰ ওপৰত অৰ্থাৎ অৰ্থবিজ্ঞান অৰ্থনীতি ইকনমিক্স গুৱাহাটী ইউনিভাৰ্চিটি এণ্ড আদাৰ্ছ ইউনিভাৰ্চিটিৰ এণ্ট্ৰেন্সৰ বাবে আমি প্ৰিপাৰেশ্যনৰ ভিডিঅ' কিছুমান বনালোঁ। বহুসংখ্যক ছাত্ৰ-ছাত্ৰীয়ে দাবী কৰিছিল আমাক যে ইকনমিক্সৰ ওপৰত থুলমূল এটা আভাস দিয়ক। আমি প্ৰত্যেকটো ভিডিঅ'ত থুলমূল এটা আভাসে দিছিলোঁ। ঠিক আছে ছাত্ৰ-ছাত্ৰীসকল, ভিডিঅ' বহুত জবৰদস্ত হ'বলৈ গৈ আছে, তোমালোকে ভালদৰে বুজিবা। আৰু মই ভিডিঅ'ত ইমান এডিটিং কৰি নাথাকোঁ, জাষ্ট এখন ফটো লগাই থৈ দিওঁ। তোমালোকে হেডফোন যদি আছে হেডফোন ইউজ কৰিবা আৰু ৰাতি শোৱাৰ সময়ত ভিডিঅ'বিলাক চাবা, তেতিয়া মাইণ্ডত মানে বস্তুটো ভালদৰে মানে বুজি পাবা। কাৰণ তোমালোকে হুলস্থুল হাল্লা ইফালে চলিয়ে কান্দব, কোনোবাই কান্দব, হাল্লা কৰিব, সেইবিলাকৰ মাজত যদি তোমালোকে মোৰ ভিডিঅ' চোৱা কি বুজি পাবা? একো বস্তুৱে বুজি নাপাবা। গতিকে এটা চাইলেণ্ট পৰিৱেশত থাকিবা, চাইলেণ্ট পৰিৱেশত মাইণ্ডটো কুল কৰি ঠাণ্ডা মগজুৰে ভিডিঅ' চাবা, নিশ্চয় সফল হ'বা। ঠিক আছে, এতিয়া চোৱা ইকনমিক ছাবজেক্টটোৰ ওপৰত আমাৰ ধাৰণাটো কেনেকুৱা। ইকনমিক ছাবজেক্টটো আমি প্ৰথমতে আমাৰ প্ৰিয় ছাবজেক্ট হ'ব লাগিব। গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ত ছিট পাব লাগিলে এজন ছাত্ৰ বা ছাত্ৰী এই বিভাগটোত ইকনমিক ছাবজেক্টটোৰ ওপৰত অভিজ্ঞ হোৱাটো বাঞ্ছনীয় বুলিয়ে মই ক'ম, যে অভিজ্ঞ হোৱাটো প্ৰয়োজন। বুজি পাইছেনে নাই তোমালোকে? ইকনমিক্সৰ হিষ্ট্ৰী চাব লাগিব আমি, ঠিক আছে। গতিকে আলোচনা কৰি যাম ষ্টেপ বাই ষ্টেপ, খুব বেছি দীঘলীয়াও নহয় ভিডিঅ'টো, বহুতে কয় ভিডিঅ'বিলাক দীঘলীয়া হয়। গতিকে ইকনমিক্সৰ ওপৰত জানিব লাগিব। ৰঙিয়াত এজন ল'ৰা আছিল মোৰ বন্ধু, আনোৱাৰ হুছেইন নাম, ইকনমিক্সৰ মানে বহুত কথা জানে। ইকনমিক্সৰ কিমান ধুনীয়াকৈ নোটছ বনাইছিল সি, বৰ্তমান চাইবাৰ কেফে এখন চলাই আছে, অনলাইন কেফে নামৰ। ইকনমিক্সৰ বহুত অভিজ্ঞ আনোৱাৰ হুছেইন নাম, গতিকে বহুত জানে সি ইকনমিক্সৰ। মানে কি ক'ম আৰু, ইকনমিক্স ছাবজেক্টটো তাৰ প্ৰথমতে প্ৰিয় নাছিল, শেষত তাৰ প্ৰিয় হৈ গ'ল ছাবজেক্টটো। মানে ইকনমিক্সৰ ওপৰত সি লেকচাৰ দি থাকে। গতিকে ঠিক আছে ছাত্ৰ ছাত্ৰীসকল, বেছি দেৰি নকৰোঁ, ভিডিঅ' আৰম্ভ কৰিছোঁ। ঠিক আছে চোৱা, আমি ইকনমিক্স বুলি ক'লে আমি অৰ্থবিজ্ঞান অৰ্থাৎ অৰ্থনীতি, অৰ্থনীতিৰ আমি কিছুমান সংজ্ঞা চাব লাগিব। অৰ্থনীতিৰ মূল যিবিলাক বিভাগ আছে সেই বিভাগবিলাক চাব লাগিব। উৎপাদনৰ উপাদানসমূহৰ ওপৰত চাব লাগিব, উপাদানৰ উৎপাদনৰ ব্যয়ৰ অৰ্থবিলাক চাব লাগিব, বিশেষীকৰণ চাহিদা আৰু যোগান, অৰ্থনীতিৰ অন্যান্য ক্ষেত্ৰ, পাৰ্থক্য আৰু শ্ৰেণী বিভাগ, অৰ্থব্যৱস্থাসমূহ কিছুমান আমি জানিব লাগিব। ঠিক আছে ছাত্ৰ ছাত্ৰীসকল, যে অৰ্থনীতি ইকনমিক্স, আজি এটা থুলমূল আভাসহে দিম হা কেনেকুৱা ধৰণৰ হয়। ইকনমিক্স হৈছে সমাজ বিজ্ঞানৰ এটা ভাগ। ই দেশ অথবা এটা অঞ্চলৰ দ্ৰব্য আৰু সেৱাৰ উৎপাদন, যোগান, বিনিময়, বিতৰণ আৰু ভোগৰ বিষয়ে আলোচনা কৰে। মানুহৰ জীৱন ধাৰণৰ বাবে বিভিন্ন সম্পদৰ প্ৰয়োজন, সম্পদ সীমিত কিন্তু অভাৱ অসীম। তোমালোকে কিছুমান আমি গুগলতো চাব পাৰোঁ, বাৰু গুগলত কিছুমান আছে এনেকুৱা ধৰণৰ কুৱেশ্যন এনচাৰ আছে, যাক আমি ইউনিট হিচাপত দিয়া আছে, ইন্ট্ৰডাকশ্যন দিয়া আছে, মাইক্ৰ' ইকনমিক্স, হাঁ এইবিলাক আমি চাব লাগিব। তোমালোকক এনেকুৱা ধৰণৰ কুৱেশ্যন সুধিব পাৰে, দ্ৰব্যৰ সংজ্ঞাটো হ'ল, দ্ৰব্যৰ সংজ্ঞাটো হ'ল বা বস্তুৰ সংজ্ঞা হ'ল, দ্ৰব্য আৰু বস্তু একে বস্তু যিহেতু, সংজ্ঞাটো তলৰ কোনটো শুদ্ধ? ঠিক আছে, ব্যক্তিৰ সংজ্ঞা তলত দিব অপশ্যন, খুব বেছি টানো নহয় যিবিলাক পঢ়ি আহিছা। চোৱা তোমালোকৰ লাষ্টৰ ফালে মই ইয়াত ক'ব যাম, ফিফ্থ ছেমিষ্টাৰ আৰু ছিক্স ছেমিষ্টাৰৰ বস্তুখিনি আমি বেছিকৈ চাব লাগিব, লগতে ফাৰ্ষ্ট ছেমিষ্টাৰ এণ্ড ছেকেণ্ড ছেমিষ্টাৰ আৰু ফিফ্থ আৰু ছিক্স ছেমিষ্টাৰ মেথামেটিক্সখিনি মানে অলপমান আমি চাব লাগিব। ঠিক আছে, ইয়াতে বহুত বস্তু সোমাই আছে, এটা এটা বস্তুতে বহুত বস্তু সোমাই আছে। কিছুমান এনেকুৱা ধৰণৰ কুৱেশ্যন আহিব পাৰে, মই কৈছোঁ যে ইয়াত মূলতে আমি চাব লাগিব মাইক্ৰ' আৰু মেক্ৰ'। ঠিক আছে, তোমালোক জানাই এই দুটা কিন্তু ইম্পৰ্টেণ্ট, ঠিক আছে, ভালকৈ মন দিবা, মোষ্ট ইম্পৰ্টেণ্ট মাইক্ৰ' এণ্ড মেক্ৰ', এই দুটাৰ পৰা কুৱেশ্যন থাকিবই, থাকিব মানে থাকেই প্ৰায়। কাৰেণ্ট এফেয়াৰ্ছ ইমান নহয়, ইকনমিক্স ৰিলেটেড কিছুমান কাৰেণ্ট এফেয়াৰ্ছ চাব লাগিব। এতিয়া ইয়াতে তোমালোকৰ মেইনলি প্ৰিভিয়াছ ইয়াৰ কুৱেশ্যন পেপাৰ চি ইউ ই টি চেণ্ট্ৰেল টেটৰ কিছুমান কুৱেশ্যন পেপাৰ আনিব দিছিল এণ্ট্ৰেন্সবিলাকত, কটন ইউনিভাৰ্চিটিও দিছিল যোৱাবাৰ, সেইবিলাক বস্তু আমি চাব পাৰোঁ। কুৱেশ্যন পেপাৰটো দিল্লী ইউনিভাৰ্চিটি, ঠিক আছে, বা বেলেগ বেলেগ আদাৰ্ছ ইউনিভাৰ্চিটি কেনেকুৱা প্ৰিভিয়াছ কুৱেশ্যন পেপাৰ আছিল, সেইবিলাক আমি ইণ্টাৰনেটত গুগলৰ পৰা ডাউনলোড কৰিব পাৰোঁ, গুগলৰ পৰা সেইবিলাকৰ পৰা কুৱেশ্যন পৰে। সেইখিনি বস্তু চালে হ'ল যে ইকনমিক্সৰ এণ্ট্ৰেন্স দিয়া মানুহেই তোমালোকক ক'ব বা ষ্টুডেণ্টে তোমালোকক ক'ব যিবিলাকে দিছে আগতে, গমেই পাইছে যে মাইক্ৰ' আৰু মেক্ৰ'ৰ ওপৰত ইম্পৰ্টেণ্ট হয়।
কারেন্ট এফেয়ার্সকে ইমান চাব নালাগে, অল্প জিকে চাব লাগিব, ইকোনমিক্স রিলেটেড জিকে অর্থনীতির উপর জিকে চাব লাগিব, পাইতো অ বুঝি পাইছে না, ঘরের দরেকে বুঝাইছো তোমালোকক, যা সিলেবাস আছে সিলেবাস বিলাকৰ উপর অল্প পড়লে হল, সি ইউ ইটির যা প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার এইবিলাকে ইম্পর্টেন্ট হয় তোমালোকর ইকোনমিক্সর কারণে, ঠিক আছে? এনেকা ধরনের কোয়েশন আইব পারে, বজার অর্থনীতি হয়েছে, অপশন দিয়া থাকিব, মিশ্র অর্থনীতি, এনেকা ধরনের বহুত বস্তু থাকিব। আর মানে চা মেথামেটিক্সখিনিও চাব লাগিব, তাত কিছু দিয়া থাকিব অপশন, পি পি এফ রেখাডাল সোহাতে পরিবর্তিত হওয়ার একটা কারণ লিখা, ঠিক আছে? কারণ তো লিখা মানে অপশন দিয়া থাকিব, কোনটো হব যে পি পি এফ রেখাডাল সোহাতে পরিবর্তন হওয়ার কারণ হল সম্পদ কারিকরী কৌশল আর উৎপাদনের ঊর্ধ্বগামী বা বৃদ্ধি হওয়া কার্য, এটা কার্য হয়ে গেল, অর্থনৈতিক সমস্যা দুটা, অর্থনৈতিক সমস্যা সৃষ্টি করা দুটা সম্পদের বিশেষত্ব লিখা, পারিবা ইজিলি পারিবা, এইবিল অপশন দিয়া থাকিব। গতি মেইনলি আমি ইকোনমিক্সত ভালকে পড়িব লাগিব, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার আর ফিফথ সেমিস্টার এন্ড সিক্স সেমিস্টার ম্যাথমেটিক্সখিনি চাব লাগিব, যেখানে আছে সেইখানে আমি ক্লিয়ার করব লাগিব, ইকোনমিক্স রিলেটেড কারেন্ট এফেয়ার্স চাব লাগিব, জিকে চাব লাগিব, ইকোনমিক্স রিলেটেড রিলেটেড সাবজেক্ট রিলেটেড জিকে চাব লাগিব, ঠিক আছে? ইয়াতে যদি মানে বহলাই যদি মাইক্রো এন্ড ম্যাক্রোর উপর যদি কথা কব চাও, দুই ঘন্টা তিন ঘন্টা হয়ে যাব, ঠিক আছে? গতি এইবিল যা কথা কল তোমালক সেইখানে কথা মনত রাখবা, লিখি লবা, তো তোমালোকর ভাল হব পরীক্ষা, ইমানো টান নাহে, গতি বহুত ভাল হব তোমালোকর পরীক্ষা, ঠিক আছে? ছাত্র ছাত্রী সকল, থুলমূল একটা আভাস দিল ইকোনমিক্সর উপর, গতি ভালদরে পড়িবা, ইকোনমিক্সর জন্মর উপর চাবা, আর কোন আছিল এইবিল নামবিল মনত রাখবা, ঠিক আছে? এডম স্মিথ কোন আছিল, কি যুক্তি আগবাইছিল, হেনেকা ধরনের থিওরিবিল চাবা, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে, ধন্যবাদ আজির এই ভিডিওটি চার বাবে, ভিডিওটি প্লিজ লাইক করবা, থ্যাংক ইউ সো মাছ, জয় আসাম। আপনাদের প্রিয়াঙ্ক চৌধুরীর আজির ভিডিওটি চাই কেনকা পালে আমাক জানাবলৈ নাপাহৰিব, লগতে আপনাদের যদি কিবা সমস্যা আছে তেতিয়াহলে আমাক জানাবলৈ শঙ্কাবোধ নকৰিব, আমি পরবর্তী সময়ত আপনাদের সমস্যা সমূহ সমাধান করবলৈ নিশ্চয় চেষ্টা করিম।